সম্প্রতি সময়ে দিশা পাটানি বলিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। কেননা এই তারকা তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে বলিউডের এই নায়িকা তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে দর্শকপ্রিয়তা অর্জন করেন। মোরওভার এই তারকাকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় দেখা যায়। কেননা সেখানে এই তারকা তার এভরিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন, যার প্রেক্ষাপটে অবশ্য মাঝে মাঝে হট অবতারও ক্যামেরার সামনে ধরা দেয়। ফলে এই জন্য অবশ্য তিনি তার অনুরাগীদের কাছে নজরে থাকেন সর্বদাই। অন্যদিকে বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একাধিক ছবি আপলোড করেন, যার প্রেক্ষাপটে অবশ্য রিসেন্টলি এই তারকা তার অনুরাগীদের মধ্যে অনেকটা হট অবতারে ধরা দেয়। কেননা আপাতত ব্ল্যাক কালারের গাউনে তিনি তার অনুরাগীদের মাঝে বোল্ড অবতারে ধরা দেয়। যদিও খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে, যাই হোক ঠিক এজন্যই তার রূপের প্রতি ঘায়েল হতে দেখা যায় তার অনুরাগীদের। অন্যদিকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুনের ইমোজি দেয়, কেউ কেউ আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন। মোরওভার অনেকে আবার তাকে অ্যামেজিং লিখেছে, অনেকে আবার তাকে লাভলি গার্ল বলে দাবি করেন, কেউ কেউ আবার তার রূপের রহস্য জানতে চাই। যাই হোক সবকিছু মিলে আপাতত অনুরাগীদের কাছে এই তারকা এভাবে নজর এসেছেন। বাইদয় বর্তমানে দিশা পাটানির হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। কেননা আগামী দিনে এই তারকাকে বলিউড চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা, যার প্রেক্ষাপটে অবশ্য কালকি চলচ্চিত্র এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখে তার অনুরাগীরা। মূলত কালকি চলচ্চিত্রে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে অবশ্য তিনি তার অনুরাগীদের কাছে তার চরিত্রটির জন্য আলোচনায় ছিলেন। অন্যদিকে আগামীতে কাঙ্গুবা চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে এই নায়িকাকে। মোরওভার চলচ্চিত্রটি অবশ্য চলিত বছরে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়, যার প্রেক্ষাপটে অবশ্য এরই মধ্যে তাদের এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় রয়েছে তাদের অনুরাগীরা। সোভিয়ার জেনে তো নিলেন, বলিউডের গ্ল্যামার কুইন দিশা পাটানিকে ব্ল্যাক কালারের পোশাকে দেখেছে তার অনুরাগীরা। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।